হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা দুই হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট নিয়ে যে কেস হয়েছিল সেই কেস সম্পর্কে আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব দুই সালে যে সমস্ত প্রাইমারি টেট দেওয়ার জন্য ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করেছিল তাদের বিষয় নিয়ে তার পাশাপাশি দুই হাজার চোদ্দো সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভুল প্রশ্ন উত্তরের জন্য কেস করেছিল সেই কেস সম্পর্কে এখন আমি আলোচনা করব। দুই হাজার চোদ্দো সালে যে ছটি প্রশ্নের ভুল প্রশ্ন উত্তর ছিল যার জন্য কেস করা হয়েছিল এবং হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে পাঁচশো জন ক্যান্ডিডেট শুধুমাত্র ভুল প্রশ্নের উত্তরের জন্য আবেদন করেছে অর্থাৎ কেস করেছে তাদের শুধুমাত্র খাতা পুনর্বিবেচনা করা হবে এবং তার পরপরই কিছু ক্যান্ডিডেট যারা কেস করেছিল না ওই পাঁচশো জনের বাইরে যারা ছিল তারা কিন্তু আবার কেস করে যে শুধুমাত্র সেই জনের খাতা কেন পুনর্বিবেচনা করা হবে যদি ভুল প্রশ্ন উত্তর থাকে তাহলে সকলের খাতায় ভুল প্রশ্ন উত্তর ছিল আর তার জন্য যদি খাতা পুনর্বিবেচনা করতে হয় তাহলে সমস্ত খাতাই পুনর্বিবেচনা করতে হবে আর এই কেসটি তখন সুপ্রিম কোর্টে চলে যায় এবং এবং সুপ্রিম কোর্ট এই কেসটিকে আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে শুধুমাত্র সেই পাঁচশো জন নয় যদি খাতা পুনর্বিবেচনা করতে হয় তাহলে কুড়ি লক্ষ ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল করেছিল অর্থাৎ পরীক্ষা দিয়েছিল কুড়ি লক্ষ ক্যান্ডিডেটের খাতায় পুনর্বিবেচনা করতে হবে এবং হাইকোর্টে এই কেসটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট যদি এবার এই কুড়ি লক্ষ ক্যান্ডিডেটের খাতা দেখার জন্য অনুমতি দিয়ে দেয় তাহলে পর্ষদ বাধ্য এই কুড়ি লক্ষ ক্যান্ডিডেটের খাতা দেখতে অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিয়েছে যেহেতু ভুল প্রশ্ন উত্তর তার জন্য এটা সমস্ত খাতায় যেন পুনর্বিবেচনা করা হয় আর এটি যদি হাইকোর্ট মেরে নেয় তাহলে অবশ্যই পর্ষদ কুড়ি লক্ষ ক্যান্ডিডেটের খাতা দেখতে বাধ্য এবার আলোচনা করব দুই সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করেছে তাদের কিন্তু এখনও কোনো পরীক্ষা হয়নি অর্থাৎ পরীক্ষার জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি দুই সালে যখন ফর্ম ফিল হয় সে সময় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে যে আগামী এক বছরের মধ্যে এর পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং এক বছরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ করার ব্যবস্থা করবে কিন্তু সেখান থেকে প্রায় দুই সাল থেকে দুই হাজার সাল প্রায় দেড় বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তার প্রধান কারণ ছিল দুই হাজার চোদ্দো সালে প্রাইমারি টেটের ভুল প্রশ্ন উত্তরের জন্য কেস এই কেসটির জন্য দুই হাজার সালের পরীক্ষা বন্ধ হয়ে পড়েছিল আর এই কেসটি যদি সলভ হয়ে যায় তাহলে অবশ্যই দুই সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করেছে তাদের পরীক্ষা নিতে বাধ্য এবং এটা আমার মনে হয় যে যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে এই কেসটি পাঠিয়ে দিয়েছে সেহেতু আর খুব বেশি হলে এক থেকে দেড় মাস অর্থাৎ ভোটের পরপরই এই কেসের ফায়সলা হয়ে যাবে আর যদি তাই হয়ে যায় তাহলে দুই হাজার সতেরো সালের যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করেছে তাদের পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে অর্থাৎ দুই হাজার উনিশ সালের হয়তো শেষের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে নিতে পারে পর্ষদ তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাই তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ